হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আবারও একটি পাখির বাচ্চার যত্ন নিয়ে একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। তো আশা করি আপনারা যারা নতুন পাখি পালন করেন তাদের কাছে খুব ভালো লাগবে। আপনারা এই পাখি এবং পাখির বাচ্চা পালন নিয়ে অনেক কিছুই জানতে পারবেন আশা করি। তো আজকে আমি আলোচনা করব কতদিনে পাখির বাচ্চা ফোটে এবং কতদিন সময় লাগে সবগুলো বাচ্চা ফুটতে। আরও আলোচনা করব কতদিনে পাখির বাচ্চার চোখ ফোটে এবং কতদিনে গায়ে লোম ওঠা শুরু করে, অর্থাৎ গায়ে যে পালক আসা শুরু করে কতদিনে এবং কতদিন হলে সেটা কমপ্লিট হয়ে যায়। আরও জানতে পারবেন পাখির কখন কোন ধরনের খাবার দিতে হবে এবং পাখি কতদিনে পাখির হাঁড়িটা একটু পরিষ্কার করতে হবে, কতদিনে পাখি হাঁড়ি থেকে একদম বের হয়ে আসবে, এসব সবই জানতে পারবেন। তো ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন। যদিও আমি পূর্বেও পাখির বাচ্চার যত্ন নিয়ে কিছু ভিডিও দিয়েছি, কিন্তু আসলে সব সময় পরিপূর্ণভাবে প্রশ্ন আমি পাইনি এবং পরিপূর্ণভাবে আলোচনা করা হয়নি। তো আমি প্রশ্নের সাপেক্ষে আমি আপনাদের এখন আলোচনা করার চেষ্টা করব, আশা করি আপনারা ভালো কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, বাজরিগার পাখি নর্মালি চার থেকে আটটা পর্যন্ত ডিম দিয়ে থাকে, আটটার বেশি কিন্তু দিয়ে থাকে, 10টা 11টা 12টা পর্যন্ত ডিম দিয়ে থাকে। তো বেসিক্যালি আটটা পর্যন্ত ডিম খুব অ্যাভেলেবল দিয়ে থাকে এবং বাজরিগার পাখির ডিম 18 দিন থেকে 21-22 দিনের মধ্যেই দেখবেন যে ডিম ফোটা শুরু করছে। শীতের সময় একটু বেশি সময় লাগে, গরমের সময় 18-19 দিনই ডিম থেকে বাচ্চা ফোটে। তো ভিউয়ার্স, ডিম থেকে বাচ্চা, ডিম যেমন একদিনই সবগুলো দেয় না, সময় লাগে। যদি আপনার দেখা যায় যে অনেক পাখি প্রথম পর্যায়ে একদিন পর পর ডিম দিয়ে থাকে, আবার কিছু পাখি আছে প্রতিদিনই ডিম দিয়ে থাকে। প্রতিদিন ডিম দেয়, ডিম দেওয়ার সংখ্যা তো বলছি শুরুতে প্রায় আটটা পর্যন্ত দিয়ে থাকে। তো বাচ্চা ফুটতে এগুলো কিন্তু একদিনে বাচ্চা ফুটবে না, বাচ্চা ফুটবে প্রায় 7-8 দিন ভোরে বাচ্চা ফুটবে। সুতরাং অনেকেই বাচ্চা হওয়ার পর পরেই অনেক আবেগপ্রবণ হয়ে যায় যে কি খাবার দিব কি খাবার দিব না। আমি বলবো আমার অভিজ্ঞতা থেকে আর যেটা আমি অনেক পাখালদের কাছ থেকে শুনতে পারছি, যে নিয়মিত যে সিড মিক্সটা দিবেন বাচ্চা হওয়ার পর পরে, এটা পরিবর্তন কখনোই করবেন না, ওই সিড মিক্সটাই থাকবে, অর্থাৎ চীনা, কাউন, ক্যানারি বীজগুলো, বিভিন্ন সূর্যমুখীর বীজগুলো, এগুলো দিয়ে থাকবেন। বাচ্চা যখন সবগুলো ফুটবে তখন হালকা শাকসবজি দিতে পারেন, কিন্তু খুব বেশি দিবেন না। আর তখন 1 ফুট তো দিবেনই না, 1 ফুট দিবেন সম্পূর্ণ যখন বাচ্চার বয়স হবে 15 দিন 16 দিন, তারপর থেকে 1 ফুটগুলো দিবেন। আর সফট ফুড দিবেন বাচ্চার চোখ ফোটা হয়ে গেলে, চোখ ফুটবে বাচ্চার 10 থেকে 12 দিনে দেখবেন যে বাচ্চার চোখ ফুটছে। তো চোখ ফোটার পরে সফট ফুডগুলো দিবেন, অর্থাৎ গম, ভুট্টা, ছোলা, গরম ভাত বা চিড়া ভিজানো, এইগুলো দিবেন 10 থেকে 12 দিন পরে। আর ছোলা, গম, ভুট্টা এগুলো কখনো সরাসরি দিবেন না, এটা দেওয়ার আগের দিন ভিজে রাখবেন, তারপরে পরের দিন এটা নরম হবে তারপরে এটা দিবেন। শক্তগুলো এরা আসলে খাবে না আর এদের জন্য ক্ষতিকর, অবশ্যই ভিজে রেখে তারপরে দিবেন।
এরপরে এক ফুট দিবেন সম্পূর্ণ 15 দিন হওয়ার পরে, তারপরে দিবেন 15-16 দিন হওয়ার পর থেকে হালকা এক ফুট দেওয়া শুরু করবেন। এক ফুট অবশ্য বাচ্চার জন্য অত বেশি ভালো নয়। তো ভিউয়ার্স, আপনারা হাড়ি যদি পরিষ্কার করতে চান, ছোট বাচ্চা বা ডিম থাকাকালীন কখনো হাড়ি পরিষ্কার করবেন না। 15-16 দিন পরে বাচ্চার তারপর হাড়ি পরিষ্কার করতে পারেন, কারণ হাড়িতে পায়খানায় পুরো ভরপুর থাকবে, তখন 15-16 দিন পরে হাড়িটা পরিষ্কার করবেন। বাচ্চার লোম গজানো শুরু করবে, অর্থাৎ যে পালক বলি, সেটা 18-20 দিন থেকেই দেখবেন যে পালক গজানো শুরু হয়েছে। 22 বা 25 দিনে দেখবেন কালার বোঝা যায়, 28-30 দিনে সম্পূর্ণ পাখাল গজে যাবে, এবং 30 থেকে পাখান গজানোর পরপরই ওরা হাড়ি থেকে বের হয়ে যাবে। যখন পালক সম্পূর্ণ গজিয়ে যায় তখন ওরা হাড়ি থেকে বের হবে, এবং 30 থেকে 35 দিনে ওরা পুরোপুরি সুন্দরভাবে উঠতে পারবে। সুতরাং বাচ্চা হওয়ার পরে কয়েকটা বিষয় যেটা উল্লেখ্য, আমি বলেছি আবার বলতেছি যে কখনো খাবার পরিবর্তন করবেন না, সিড মিক্সগুলো আর ঠিকই রাখবেন। বাচ্চা হওয়ার পরে কখনোই অনেকে সফট ফুড দেয়, এটা দিবেন না, এটা দিবেন সম্পূর্ণ সফট ফুডগুলো দিবেন বাচ্চার চোখ ফোটার পরে, অর্থাৎ 10-12 দিন পর থেকে হালকা পাতলা দেওয়া শুরু করবেন। আর এগ ফুডগুলো দিবেন তার উপরে, 15-16 দিন পর থেকে এগ ফুড দিবেন। আশা করি অনেক কিছুই বুঝতে পারছেন। এরপরও যদি কোনো কিছু আপনাদের প্রশ্ন থাকে বা জানার জন্য থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটির পাশেই থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।